নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হুগলি জেলার বলাগড়ের শ্রীপুরে অবস্থিত মিত্র মুস্তাফিদের জমিদার বাড়িতে। সেখানে বিভিন্ন মন্দির রয়েছে এবং সেই মন্দিরগুলো আপনাদেরকে আমি ঘুরে দেখাব। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকুন। ভিউয়ার্স, এখন আমি পূর্ব বর্ধমানের কালনা থেকে বলাগড়ে পৌঁছেছি এবং বলাগড় থেকে এসটিকে রোড ছেড়ে দিয়ে বাঁদিকে শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তাটা বলাগড় স্টেশনের পাশ দিয়ে এবং বলাগড় পুলিশ স্টেশনকে ডান দিকে রেখে এগিয়ে আসবে। ব্যান্ডেল কাটোয়া সেকশনের একটা রেল স্টেশন বলাগড়। এই শ্রীপুর গ্রামে পৌঁছাতে গেলে আপনারা বলাগড় স্টেশন থেকে টোটো করে এখানে পৌঁছাতে পারেন। রঘুনন্দন ভবন আপনারা বললেই টোটো এখানে পৌঁছে দেবে আপনাদেরকে। বলাগড়ের শ্রীপুর গ্রামটি তার আগে স্টেশন জিরাট এবং বলাগড়ের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। ভিউয়ার্স, নদিয়ার উলা তথা বীরনগরের মিত্র মুস্তাফি বংশের কথা আপনাদের আগেও বলেছি। আমার বীরনগরের যে ব্লগটা সেটাতে আপনারা সেই বংশের বিভিন্ন কথা জানতে পারবেন। এই মিত্র মুস্তাফি বংশের জমিদারি গঙ্গার পূর্ব পাড়ে যেমন ছিল, তেমনি পশ্চিম পাড়ে হুগলি জেলাতেও বলাগড়, সোমরাবাজার এবং গুপ্তিপাড়া এসব অঞ্চলেও তাদের জমিদারি ছিল। মিত্র মুস্তাফি বংশের প্রতিষ্ঠাতা রামেশ্বর মিত্র মুস্তাফি। রামেশ্বর মিত্র মুস্তাফির বংশধর রঘুনন্দন মিত্র মুস্তাফি 1708 খ্রিস্টাব্দে উলা তথা বীরনগর থেকে বলাগড়ের এই অঞ্চলে চলে আসেন। এই অঞ্চলের তখন নাম ছিল আটিশেওড়া, পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় শ্রীপুর। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রঘুনন্দন মিত্র মুস্তাফি প্রতিষ্ঠিত বুড়ো শিবের মন্দির চত্বরে। আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল এবং কেউ ছিল না, একদম নির্জন একটা জায়গার মধ্যে এবং চারিদিকে এত শান্ত, অদ্ভুত একটা পরিবেশ। খুব সুন্দর লাগছিল আমার এখানে একা একা অবস্থান করতে। তবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি আপনাদেরকে শিবলিঙ্গ দর্শন করাতে পারলাম না, যদিও সেটা আলোর অভাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি মিত্র মুস্তাফিদের রঘুনন্দন ভবনের ঠিক সামনে। বুড়ো শিবের মন্দির এবং মিত্র মুস্তাফিদের এই রঘুনন্দন ভবনের মধ্যে দূরত্ব খুবই সামান্য। রঘুনন্দন ভবনের মূল প্রবেশপথ দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন রাসমঞ্চ। রঘুনন্দন ভবন চত্বরে রাসমঞ্চ ছাড়াও আপনারা দেখতে পাবেন চণ্ডী মণ্ডপ, নাট মন্দির এবং
রাধা গোবিন্দের মন্দির। লাল রঙের এই টিনের দোচালা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি চণ্ডী মণ্ডপ। ভিউয়ার্স, এখন আমি রঘুনন্দন ভবনের রাধা গোবিন্দ মন্দিরের সামনে। এই রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দের মূর্তি দুবেলা পূজিত হন। ভিউয়ার্স, এখন আমরা চণ্ডী মণ্ডপে রয়েছি। এই ধরনের দুচাল বিশিষ্ট চণ্ডী মণ্ডপ পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায়। আগে এটিতে খড়ের চাল ছিল, তবে এই মুহূর্তে টিনের চাল দেওয়া হয়েছে। এই চণ্ডী মণ্ডপে প্রত্যেক বছর ঘটা করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আপনারা পুজোর সময় ওখানে আসতে পারেন। চণ্ডী মণ্ডপটি সম্পূর্ণভাবে কাঁঠাল কাঠের তৈরি এবং অসাধারণ শিল্প নৈপুণ্যে পরিপূর্ণ। চণ্ডী মণ্ডপের ঠিক সামনেই নাট মন্দিরের অবস্থান। ভিউয়ার্স, আমি যখন চণ্ডী মণ্ডপ চত্বরে ভিডিওগ্রাফি করছিলাম তখন রাত হয়ে এসেছিল, তার ফলে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে। এই আবছা আলোতে একটা অদ্ভুত পরিবেশের মধ্যে নাট মন্দির দাঁড়িয়ে থাকতে যে কি ফিলিংস হচ্ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবতেও অবাক লাগছে, এই মন্দির চত্বর এবং এই নাট মন্দির বা চণ্ডী মণ্ডপ এগুলো প্রায় 300 বছরের পুরনো। ভিউয়ার্স, এভাবেই আমি
গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং গ্রাম বাংলার প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এবং গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবেন। আমার কন্টেন্টগুলো বা ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ করব আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন, কয়েক ঘন্টার জন্য, খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে। মিত্র মুস্তাফি জমিদার পরিবারের বর্তমান প্রজন্মকে অনেক ধন্যবাদ জানাই এই মন্দির চত্বর এবং বিভিন্ন মন্দিরগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করে রাখার জন্য। বন্ধুরা, এবার আমার বাড়ি ফেরার পালা। আমি এখন বলাগড়ের মিলনগড় গঙ্গার ঘাটে রয়েছি এবং সেখান থেকে নৌকা যোগে ওপারে গৌরনগর ঘাটে পৌঁছাব। ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন, অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।